বিরতির পর স্বাগত। শারদ উৎসব সম্পন্ন, এখনো চারদিকে বিষাদের সুর। কার্যত এখনো বিষাদের সুর রয়েছে চারদিকে, এবং এরই মধ্যে ফটিকরায় মন্ডলের উদ্যোগে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত। বিজেপি সমর্থক এবং কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাপতি অমলেন্দু দাস, মন্ডল প্রেসিডেন্ট নীলকান্ত সিনহা সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। কার্যত বিজয়া সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ফটিকরায় মন্ডলের উদ্যোগে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে, যেখানে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং শারদীয় বিজয় সম্মেলনে প্রত্যেক যারা বিজেপির কার্যকর্তারা রয়েছে তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সে বিষয়ে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। যোগ্য আমার মাননীয় মন্ডল সভাপতি বলে গেছেন, কংগ্রেস দল তার গোষ্ঠীবাজি লবিবাজি শুরু থেকে ছিল, এবং যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস দলের চিফ হওয়ার কথা, তখন হয়তো ওই গ্রুপিজমের কারণে গান্ধীজির তিনি চাননি, যার কারণে সীতারাম পট্টবি সেখানে সভাপতি হয়েছিলেন। গান্ধীজিকে সেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া হয়নি। ঠিক তেমনি পরবর্তী সময় যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মতো ব্যক্তিত্ব, যাকে লৌহ পুরুষ বলে আমরা জানি, যাকে সিম্বল অফ ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি হিসাবে আমরা জানি, যার কারণে ভারতবর্ষের অনেকগুলি প্রিন্সলি স্টেট, যেগুলি রাজার শাসন ছিল, এমন অনেকগুলি রাজ্য আজ আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত আছে, দ্যাট ইজ বিকজ অফ সর্দার বল্লভভাই প্যাটেল। তার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি অজ্ঞাত কারণে। তার আজ জন্মদিন, তো তার জন্মদিনে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমার সৌভাগ্য হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মস্থান এবং ওনার নামে তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু, মানে টলেস্ট স্ট্যাচু, যেটা সবচেয়ে বেশি লম্বা, প্রায় 750 মিটার লম্বা স্ট্যাচু যেটা তৈরি করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে গুজরাটের বারোদরা, সেটা আমি ভিজিট করেছি, যেখানে পুরো ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে, কোথাও থেকে লোহা কালেকশন হয়েছে, কোথাও থেকে ব্রোঞ্জ কালেকশন হয়েছে, কোথাও থেকে কি বলে তামা কালেকশন হয়েছে, কোথাও সিলভার, কোথাও স্টিল, পিতল, বিভিন্ন জিনিস, কপার, এগুলি কালেকশন করে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু নির্মাণ করা হয়েছে, এটা বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু কোনো স্ট্যাচু, যেটাকে স্ট্যাচু অফ ইউনিটি বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের, সেটা আমি ভিজিট করেছি, আমার সৌভাগ্য হয়েছিল। তো সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের ভারতবর্ষের জন্য একটা পুরুদা ব্যক্তিত্ব ছিলেন, স্বাধীনতা সংগ্রামে ওনার যথেষ্ট অবদান আছে। বর্তমান যেটা আমাদের এই গুজরাটের যেটা নিজাম প্যালেস, আমার মাননীয় মন্ডল সভাপতি বলে গেছেন যে বারুদ্রার পাশে এটা সোমনাথ মন্দির যারা গেছেন সোমনাথের পাশে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। এদিন মন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনী, ওনার অবদান প্রত্যেকটি বিষয় নিয়ে তিনি আজ এই বিজয়া সম্মেলনে আলোচনা করেছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সাথে থাকুন।